ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনকে একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানের রূপ দিতে কাজ করবে সরকার। তিনি আজ আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা শিক্ষা কার্যক্রম সুসংহতকরণ ও চ্যালেঞ্জ সমূহ উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বশিরুল আলমের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। ধর্ম উপদেষ্টা বলেন, মডেল মসজিদ নির্মাণ সহ ইসলামিক ফাউন্ডেশনের সকল প্রকল্পসমূহের দুর্নীতি তদন্ত করা হবে।